ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার প্রশ্ন হলো, বিপদ মুক্তি এবং দোয়া কবুলের নিয়তে কোনো আমল করা যাবে কি, যেরকম দোয়া ইউনুস বা দুরুদ ইত্যাদি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ও বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিপদে পড়লে সূরা ইউনুস এটা পাঠ করা, এটা তো কোরআন দ্বারাই প্রমাণিত। আপনি যে কোনো বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হলে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়ার কারণে আমি ইউনুসকে বিপদ থেকে মুক্তি দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন এটা বিপদে পড়ে পড়বে আমি এমনিভাবে মুমিনদেরকেও পরিত্রাণ দান করব, নাজাত দান করব, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং যে কোনো বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি পরীক্ষার সম্মুখীন হলে, দুঃখ দুর্দশা আর সম্মুখীন হলে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করলে আল্লাহ ওয়াদা করছেন যে আমি মুমিনকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো আমি পরিত্রাণ বা নাজাত দান করব। সুতরাং আপনি বিপদের সময় দোয়া পড়তে পারেন। আর অন্য কোনো দোয়া কবুলের নিয়ে তো আপনি দুরুদ পাঠ করবেন, এটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। প্রত্যেকটা আমল আকাশে গিয়ে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল সেটা আল্লাহর কাছে পৌঁছে না, যতক্ষণ পর্যন্ত দুরুদ পাঠ করা না হয়। সুতরাং আপনি দোয়া কবুলের জন্য দুরুদ পাঠ করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। والله أعلم.